নমস্কার বন্ধুরা, আমি মঞ্জরী। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার মনের ডালা চ্যানেলে। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মোমো 65 রেসিপি। যেমন সবাই মোমো খেতে ভালোবাসে এখন, তাই মোমো নিয়েও অনেক এখন চিন্তা ভাবনা চলছে। এবার ধরো এইটা একটা নতুন রেসিপি, মোমো 65। তোমরা নিশ্চয়ই সকলে জানো যে মোমোর আর একটা নাম হচ্ছে ডিমসাম। ডিমসাম কেন নাম জানো? ডিমসাম হচ্ছে অর্থ স্বচ্ছ, মানে তার ওপরের কভারটা এমন হয় মোমোর যে বাইরে থেকে ভেতরের যে তোমরা পুরটা দেবে সেটা দেখতে পাওয়া যাবে, তাতে আরও মানুষের বেশি করে খেতে ইচ্ছা করবে এই আর কি। তো এই যে কভারটা, এটা তৈরি হয় স্টার্চ দিয়ে, আর সেটা হচ্ছে পটাটো স্টার্চ। তো আমাদের এখানে তো ধরো সেগুলো সবসময় পাওয়া যায় না, তাই আমি তোমাদের সাথে একটু অন্যরকম করে আজকে মোমোটার রেসিপি শেয়ার করলাম। এতে তোমার গায়ের যে কভারটা হবে সেটা খানিকটা স্বচ্ছ হবে, ময়দা দিয়ে আমরা করলে যতটা স্বচ্ছ হয় তার থেকে স্বচ্ছ হবে। অবশ্য পটাটো স্টার্চ দিয়ে করলে যতটা স্বচ্ছ হয় সেইটা আসবে না, সেটা করতে গেলে তোমাদের পটাটো স্টার্চই কিনে নিতে হবে। এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে বা কোনো শপিং মলেও পেয়ে যেতে পারো। তো দেখো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগে। আর হ্যাঁ, যেহেতু মোমো আমি এর আগে চিকেন 65 রেসিপি তোমাদের সাথে যখন শেয়ার করেছিলাম, তখন 65-এ একটা শেষে একটা গ্রেভি বা তোমার বলতে পারো স্যুপ বা সস, যেটা তোমরা বলো, শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তাই এখানে আমি আর সেই রেসিপিটা শেয়ার করলাম না, যেহেতু ওখানে দেখিয়েছি। এই যে মোমোটা আমি করব আজকে, মোমো 65, সেটা তোমরা আমি যেরকমভাবে করব, সেই শুকনো বা লঙ্কা চাটনি, সেটা দিয়ে তো খেতে অবশ্যই ভালো লাগবে, এমনি এমনিও খেতে খুব ভালো লাগবে, এত সুন্দর এর পুরটা হয়। আর তোমরা যদি ইচ্ছা করো যে মোমো 65টা ঠিক 65-এর মতন খাবে, তাহলে ওই সসটা তৈরি করে নিতে পারো, এর সাথে ওই সসটা দিয়েই খায়। তো আজকে আমি সসের রেসিপি দেখাইনি, তোমরা তাহলে ওই চিকেন 65 থেকে সসের রেসিপিটা দেখে নিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আমার ভিডিওটাকে, আর কমেন্ট করো। তোমাদের কমেন্টে আমার খুব ভালো লাগে। আর যে সব বন্ধুরা আমার সাথে আছো, যারা অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, হয়তো তাদের আমি সবাইকে চিনি না, বা অনেকে আমার থেকে বড়, তারা আমার সাথে রয়েছেন, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। চলুন দেখে নিই রেসিপিটা। মোমো 65 বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা চিকেন। চিকেনটাকে আমি একদম ছোট ছোট করে কিমার মতো সাইজে করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 চা চামচ খাবার সোডা, আর দেব 1/2 চা চামচ নুন। এর মধ্যে একটা ছোট পাতিলেবু আমি অর্ধেকটা কেটে রেখেছি, সেই পাতিলেবুর রসটা দিয়ে চিকেনের প্রথম ম্যারিনেশন করে রেখে দেবো এখন 5 মিনিট। মোমোর পুরটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট পেঁয়াজ, আছে অল্প একটু আদা, এখানে আছে রসুন, রসুনটা আমি একটু বেশি করেই নিয়েছি, একটা ছোট গাজর নিয়েছি, 4টে বিনস নিয়েছি। তোমরা চাইলে আরেকটু সবজি বেশি নিয়ে নিতে পারো, তোমরা বাঁধাকপিও ব্যবহার করতে পারো। আমি এবার এগুলো সব ছোট ছোট করে কুচিয়ে নেব। এখানে আছে এই একই কাপের মাপের 1.5 কাপ, এখানে 1 কাপ, আর এখানে অর্ধেক কাপ অ্যারারুট আছে, আর তার মধ্যে আমি মিশিয়ে নেব 1 কাপ ময়দা। আমি সব এই একসাথে ময়দা আর অ্যারারুট সব এইটাই নিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ নুন। দেখো এর মধ্যে আমি অল্প অল্প করে গরম জল নিলাম, ওই একই কাপে করে আমি গরম জল নিয়ে নিয়েছি। এটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না, আর মাখার পর এটাকে কিন্তু অবশ্যই একটু ভিজে ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে রাখতে হবে, না হলে এটা ফেটে যাবে। আমার ডোটা রেডি হয়ে গেছে, যেমন আমরা ময়দা মাখি আমি সেরকমই মেখেছি। এবার এটাকে আমি একটা ভিজে ন্যাকড়া দিয়ে কভার করে রাখবো, এটা কখনোই খোলা রাখা যাবে না। এটাকে আমি 15 মিনিট রেখে দেবো। পুরটার জন্য আমি এখানে নিয়ে নেব 1/4 চা চামচ গরম মশলা, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো,
হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম নুন। এবার এর মধ্যে আমি নিয়ে নেব আমার কেটে রাখা সবজিগুলো। দেখো আমি রসুনটা এখানে কেটে নিয়েছি, আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি, আদাটাকেও আমি ছোট ছোট কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ, বিনস, গাজর, আর অল্প একটু ধনে পাতা আমি কুচিয়ে রেখেছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। তোমরা নুনটা তোমাদের স্বাদ মতন দেবে, ঝালটাও তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। আমি এখানে একটা জাল চুবড়ি নিয়ে নিয়েছি, এবার এইটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। এর মধ্যে আমি আমার মোমোগুলো ভাপাতে দেব, একটু অয়েল ব্রাশ করে নিলে মোমোগুলো আর তলায় আটকে যাবে না। পাঁচ মিনিট হয়েছে, আমি চিকেনটা সেকেন্ড ম্যারিনেশন করে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ বাটার। বাটারটা যদি চিকেন ফ্যাটটা বেশি থাকে তাহলে কিন্তু বাটারটা না দিলেও চলে, কিন্তু যেহেতু আমার চিকেনে কোনো ফ্যাট ছিল না, আমি সলিড চিকেন নিয়েছিলাম, তাই আমি একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা আমার রুম টেম্পারেচারে নেই, কিন্তু তোমরা অবশ্যই রুম টেম্পারেচারে এনে দেবে, তাহলে তোমাদের এটা মেখে নিতে সুবিধা হবে। আর বাটারটা পাঁচ মিনিট বাদে দেবে, তাহলে মশলার কোটিংটা আরও ভালো হয়। মশলাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, বা তোমরা কিন্তু নুন ঝাল অবশ্যই এ করে দেবে, আমরা একটু ঝাল ঝাল খাই বলে সব রকম মশলা দিয়ে আমি একটু ঝাল ঝাল করে মাখলাম। আমার ডোটার রেস্টিং টাইম 15 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে খুলে নেব। দেখো এটা একটু নরম হয়ে গেছে আগের থেকে। এবার এটা থেকে আমি একটু লেচি কেটে নেব। এটাকে কিন্তু কখনোই খুলে রাখবে না, লেচি কাটার পরেও কিন্তু যেটুকু অল্প করে লেচি কেটে নেবে, আর যেটুকু অংশ তোমার পড়ে থাকবে সেটাকে কিন্তু তুমি আবার চাপা দিয়ে নেবে, তা না হলে এটা ফেটে যাবে, যেহেতু এটাতে স্টার্চের পরিমাণটা বেশি আছে। দেখো আমি এখানে কটা লেচি করে নিয়েছি, বাকি অংশটাকে কিন্তু আমি আবার চাপা দিয়ে নেব, না হলে বেলতে অসুবিধা হবে। আমি লুচির মতনই লেচিগুলো করে নিয়েছি, তোমরা চাইলে আরও ছোট কি আরও বড় সাইজেরও করে নিতে পারো। দেখো পাতলা পাতলা করেই আমি বেলে নিলাম, বলছি এটা স্টার্চ দিয়ে তৈরি, তো তাই এটা কিন্তু একটু সফট হবে বেশি ময়দার থেকে, তাই এটা খুব সাবধানে তোমরা মুড়বে করবে। এটা করতে গেলে যদি একটু চাপ পড়ে তাহলে কিন্তু সেখান দিয়ে ফুটো হয়ে যাবে। দেখো আর একটাও আমি করে নিলাম, এভাবে আমি বাকি সবগুলোই গড়ে নেব। দেখো আমার মোমোগুলো সব রেডি হয়ে গেছে, আমি ওভেনের মধ্যে একটা গরম জলের বাটি বসিয়ে দিয়েছি, তার উপরে একটা জাল চুবড়ি যেটার মধ্যে আমি অয়েল স্প্রে করে রেখেছিলাম, তার মধ্যে আমি মোমোগুলো বসিয়ে রেখেছি। এবার এগুলোকে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট বাদে আমি তোমাদের দেখাচ্ছি আমার মোমোগুলো কেমন হলো। দেখো বন্ধুরা আমার ডিম সাম কিন্তু একদম রেডি, উপরের কঠিনটা কত আজকে স্বচ্ছ হয়েছে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।